কিরা বল, তুই তো দেখতেছি কষ্ট করে না খেয়েই রোজা রাখতেছিস, নামাজ কালাম তো বলিস না। চল আমার সাথে আজকে মসজিদে যে নামাজ পড়ে আসি, চল চল। কোন মুসিবতে যে পড়লাম, রোজ রোজ নামাজের জন্য ডাকাডাকি, প্রতিদিন একই ফেসাল। আরে মন চাইলে পড়বো, মন না চাইলে পড়বো না, এগুলো ভালো লাগে? আপদের মতো এসে দাঁড়ায় থাকে। হুজুর, আপনি জাতি লাগেন, আমি গরুডারে বাইন্দে আসতেছি, 3 মিনিটের মধ্যে আসবো। ঠিক আছে আবুল, আমি তাহলে মসজিদে যাচ্ছি, তুই তাড়াতাড়ি চলে আয়। আপাতত আপদটারে খসাইছি, যাই যাই, আত্মগুল দেখি কাজে লাগবে। কালকে হুজুরের সাথে দেখা হলে কি ক্ষতি হবে সেই বুদ্ধি পরে বের করতেছি। আমারে নেমে নাম আসপত্তি হুজুর, আমারে চিনতেই পারি নেই। আজ না হয় কাল তোমারে আমি মসজিদে আনবই আনবো আবুল, দেখি আজকে না আসলে তুমি কালকে কি বলো। হে আল্লাহ, তোমার দরবারে দোয়া করি এইসব মানুষের হেদায়ত করো। এরা যে কেন নামাজ পড়তে চায় না, কেন যে মসজিদে আসতে চায় না কিছুই বুঝি না, কবে যে এরা বসবে। হ্যাঁ যাই, জামাত শুরু হয়ে যাবে, আবার তাড়াতাড়ি যেতে হবে। কিরে আবুল, তুই যে গতকালকে আসলি না, তোরে আজকে আমি আর ছাড়বো না, তোর নামাজ পড়াই লাগবে। হুজুর, গরুটা হঠাৎ ছাড়া পেয়ে এমন সুর দিলো, ওই ডেরে ধরতি যে অনেক দেরি হয়ে গেছে, এই জন্যই আর আসি নাই, বুঝলেন? কেমনে টেরায় টেরায় সাথিছে, আজ মনে হয় সারবে না নে, মাথায় তো কোনো বুদ্ধিও আসতিছে না, কি কবো এখন। আজকে কি যা লাগে মসজিদে, আল্লাহ জানে, জাতি হবে না মনে হয়। ঠিক আছে আবুল, অনেক যুক্তি তো দেখালি, আজকে চল আমার সাথে, তোরে আজকে আর ছাড়বো না, মসজিদে তোর যাই লাগবে, চল আমার সাথেই যাবি আজকে। শোন আবুল, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, তুই যদি দাঁড়ায় না পড়তে পারিস তোরে বসে পড়তে হবে, তুই যদি বসে না পড়তে পারিস তাহলে শুয়ে পড়তে হবে, তুই যদি শুয়েও না পারিস তোরে ইশারায় পড়তে হবে, মানে নামাজ পড়াই লাগবে, নামাজের কোনো মাফই নাই। অন্য অন্য ইবাদত মাফ আছে কিন্তু এর কোনো মাফ নাই, বুঝলি? আমি পড়বো না নামাজ, হুজুর আমারে জোর করে ধরে নিয়ে যাবে, আর প্রতিদিন হাদিস শুনাবে, এ কি ভালো লাগে এইসব, যত সব পেশাল। আজকে আত্মগুল দেহা মিস করে যাচ্ছি নামাজ পড়তে, রাগে মনে হয় নিজের আঙ্গুল নিজে কামড়ায় খাই। হুজুর আসি আজকে, সালাম আলাইকুম, অনেক কাজ আছে। ঠিক আছে আবুল, আর নামাজ কামাই দিবি না, এই আজকে শুরু করলি, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বি। হুজুর আজকে দিছি ঠগায়, আমারে নিয়ে গেছে জোর করে নামাজ পড়তে, আরে আমি তো উজুই করি নাই, এমন ভাবে ঠগাইছি সারা জীবন মনে রাখবে হুজুর, আমার সাথে টেক্কা।